শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শুক্রবার পোস্ট করলেন একটি ভিডিও, আর তাতে নিজের একটা গোটা দিনের রোজনামচা তুলে ধরেছেন অভিনেত্রী। প্রেগন্যান্সির 9 মাসের জার্নিতে পা রেখে ফেলেছেন সেই কবেই, কিন্তু তাতেও বিশ্রামে নেই তিনি মোটেও, ছুটে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। ভিডিওর শুরু হয় সকালের যোগা সেশন থেকে, কিছুক্ষণ শরীরচর্চার পর যোগা ক্লাস থেকে বেরিয়ে চলে যান ইউভানকে স্কুল থেকে নিয়ে আসতে, আর তারপর সেখান থেকে শুটে। সবশেষে সকলের উড়াজ শুভশ্রীর সম্পর্কে প্রথম থেকেই ছিল চর্চায়। অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজের প্রেম ছিল মিমির সঙ্গে, তবে তা ভেঙে যায়। এরপর শুভশ্রীর সঙ্গে বাগদান ও আইনি বিয়ে সারেন রাজ আচমকাই। এরপর মে মাসে রাজকীয় আয়োজনে 4-1 হয় রাজ শুভশ্রীর বাওয়ালির রাজবাড়িতে, যাতে হবু মায়েদের জন্য লেখা রয়েছে প্রেগন্যান্সির সময় অ্যাক্টিভ থাকার অর্থ হল আপনি নিজের খেয়াল রাখছেন, অশিক্ষিতদের কথা কানে নেবেন না, নিজের ডাক্তারের কথা শুনুন, শরীরকে বুঝুন। চিয়ার্স, হ্যাপি প্রেগন্যান্সি। প্রথম সন্তান আসতে চলা সুখবর শেয়ার করে নেন দম্পতি। এরপর সেপ্টেম্বর মাসে জন্ম হয় ইউভানের দ্বিতীয় সন্তান আসার সুখবর। নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতেই এসে যাবে রাজশ্রী জুটির ছোট্ট রাজপুত্র অথবা রাজকন্যা। এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল ছেলের পর একটি মেয়ে চান তিনি। অভিনেত্রী জানান, ঈশ্বর প্রতি মুহূর্তে নারী সৃষ্টি করছেন, এটা আমার তার কাছে অল্পই চাও, আমি যেন কন্যা সন্তানের জন্ম দিই এবার। শুভশ্রী প্রমাণ করে দিয়েছেন প্রেগন্যান্সি কোনো রোগ নয়। কদিন আগেও পুরোদমে করেছেন ডান্স বাংলাদেশ। এই নিয়ে দ্বিতীয়বার তিনি বিচারকের আসনে বসলেন দ্বিতীয়বার, এবারে শরীরচর্চাতেও দেননি ফাঁকি। প্রথমবার করোনার জন্য বন্ধ রাখতে হয়েছিল সবকিছু। বেবি বাম্প নিয়ে জিমে ঘাম ঝরানোর ভিডিও ছবি শেয়ার করেছেন সোশ্যালে বেশ কয়েকবার, যা নিয়ে কটাক্ষ হয়েছে। তবে ট্রোলে কখনই খুব একটা পাত্তা দেন না ইউভানের মা, যা বুঝিয়ে দিল আজকের শেয়ার করা ভিডিও।